আজকের রেসিপি বেসিক ভ্যানিলা স্পঞ্জ কেক বা বার্থডে কেক। কেক নিয়ে যাদের নানা রকমের অভিযোগ, কেক ভালো করে ফুলে না, ভেতরটা ফাঁপা থাকে বা ভালো করে প্রপারলি বেক হয় না, তাদের সকল সমস্যার সমাধান আমার আজকের রেসিপিতে আছে। আপনারা যারা এখনও কেক বানাতে ব্যর্থ হয়েছেন, তারা এই রেসিপিতে কেক বানালে একবারে 100% সাকসেসফুল হবেন। আর এই কেকটা কীভাবে ডেকোরেশন করতে হয় সেটাও কিন্তু আমি পরবর্তী রেসিপিতে শেয়ার করেছি, অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে। 5টি রুম টেম্পারেচারে রাখা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। সাদা অংশগুলোকে আগে বিট করে নিব। প্রথমে থাকবে বিটারের পাওয়ার লো, তারপর আস্তে আস্তে পাওয়ারটাকে বাড়াতে হবে। এভাবে আমি এটাকে বিট করে নিব প্রায় 2 মিনিটের মতো। দুই থেকে আড়াই মিনিট বিট করে নেয়ার পর যখন এমন হবে যে ফোমটাকে একদম বাটিটাকে এরকম উপর করে দিলেও ফোমটা পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে পারফেক্টলি ফোম তৈরি হয়ে গেছে। চিনি নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপের 2/3। এখন চিনিটাকে দিয়ে দিয়ে বিট করে নিব, তবে একবারে নয়, 3 থেকে 4 বারে চিনিটা দিব আর বিট করে নিব। চিনি দিয়ে 2-3 মিনিট বিট করে নেয়ার পর একটা একটা করে ডিমের কুসুম দিয়ে বিট করে নিতে হবে এবং সেটা হাই স্পিডেই করতে হবে। বিট করা শেষ হয়ে গেলে স্প্যাটুলার সাহায্যে চারপাশের অংশগুলোকে ভালো করে একটু মিশে নিতে হবে, আর এই সময় অ্যাড করতে হবে জাস্ট 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন একটি চালনি নিয়ে নিয়ে তার উপরে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে মিশাতে হবে, তবে একবারে নয়, 3 থেকে 4 বারে চেলে চেলে এটাকে সেই ব্যাটারটার সাথে আস্তে আস্তে স্প্যাটুলা সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর সব শেষে দিব রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ 2 টেবিল চামচ। আর এই দুধটা দেওয়ার পর ব্যাটারটাকে কিন্তু বেশ সময় নিয়ে আস্তে আস্তে একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশে নিতে হবে, এবং এটা একটু সময় নিয়েই করতে হবে, তাহলে কিন্তু মেশানোটা ভালো হবে। এবং প্রপারলি মেশানো হয়ে গেলেই যখন নিশ্চিন্ত হবেন যে কোনো ময়দা বা কিছু অবশিষ্ট নেই, সাদা অংশ দেখা যাচ্ছে না, তখনই এই মেশানোটা বন্ধ করতে হবে। 8 ইঞ্চির একটি প্যান নিয়ে নিয়েছি, মাঝখানে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, আর এখন এটার মধ্যে সেই ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর 2-3 বার একটু ট্যাপ করে নিতে হবে বাতাসগুলো বের করে দেওয়ার জন্য। অলরেডি আমি 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি, আর কেকটাকে বেক হতে দিব 165 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট উপরে নিচে তাপে মিডল র্যাকে। 30 মিনিট পর কেকটা বের করে নিয়েছি, এটা একদম হয়ে গেছে, চেক করেছি, এখন এটাকে ঠান্ডা হতে দিব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি, কি পরিমাণ সফট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একটু গরম থাকা অবস্থাতেই যদি একটি ক্লিং র্যাপ দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে রাখা যায়, তাহলে কেকটি অনেক সময় ধরে সফট থাকবে। সো সেভাবে আমি মুড়িয়ে রাখছি কেকটাকে, একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছি, কি পরিমাণ সফট আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং আমার টিপসগুলো ফলো করলে আপনারাও কিন্তু এরকম একটি কেক বানাতে পারবেন। এই কেকটা দিয়েই আমি আমার ছেলের জন্মদিনের কেকটি বানিয়েছি, যার ডেকোরেশনের ভিডিওটিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।